আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের সাথে শিল্প বা কর্মী সম্পর্ক এই অধ্যায় নিয়ে আলোচনা করব। তো মূল আলোচনা শুরুর আগে আমরা এই অধ্যায় থেকে যে বিষয়গুলো দেখব সেগুলো হলো যে শিল্প বা কর্মী সম্পর্কের সংজ্ঞা, এরপরে শিল্প সম্পর্কের উদ্দেশ্য বা গুরুত্ব, তারপরে শিল্প সম্পর্ক উন্নয়নের উপায়, শিল্প বিরোধ কি, শিল্প বিরোধের কারণগুলো কি কি, এবং শিল্প বিরোধ নিষ্পত্তির পদ্ধতি সমূহ কি কি। চলো আমরা মূল আলোচনায় চলে যাই, যে শিল্প বা কর্মী সম্পর্কে বলতে আমরা কি বুঝি। শিল্প সম্পর্ক, শিল্প সম্পর্কে বলতে আমরা বুঝি মালিক পক্ষ ও শ্রমিকদের মধ্যকার বিদ্যমান সম্পর্ককে শিল্প সম্পর্ক বা কর্মী সম্পর্ক বলে। এখানে মালিকের সাথে শ্রমিকের, নিয়োগকর্তার সাথে শ্রমিক সংঘের এবং শ্রমিকদের সাথে সরকারের সম্পর্ককে বোঝায়। তার মানে মালিকের সাথে শ্রমিকের সম্পর্ককে আমরা শিল্প সম্পর্ক বলতে পারি এবং নিয়োগকর্তার সাথে শ্রমিক সংঘের যে সম্পর্ক সেটাকেও আমরা শিল্প সম্পর্ক বলতে পারি। ইভেন শ্রমিকদের সাথে যে সরকারের সম্পর্ক সেটাকেও আমরা শিল্প সম্পর্কে বলতে পারি। শিল্প প্রতিষ্ঠানে যে বা যারা কাজ করে, যার বা যাদের কাজ সম্পাদন করা হয়, এদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে শিল্প সম্পর্ক বলা হয়। তার মানে একটা শিল্প প্রতিষ্ঠানে যারা কাজ করে এবং এদের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, সেই পারস্পরিক সম্পর্ককেই আমরা শিল্প সম্পর্ক বলতে পারি। তো এই শিল্প সম্পর্কে আসলে উদ্দেশ্য কি বা এর গুরুত্ব সমূহ কি, এটা আমরা মানে বুঝতে পারি যে সাধারণভাবে খুব সহজভাবে আমরা বুঝতে পারি যে শিল্প সম্পর্ক যেহেতু মালিকের সাথে শ্রমিকের কিংবা শ্রমিক সংঘের সাথে মালিকের কিংবা সরকারের সাথে শ্রমিকের সম্পর্ককে বোঝায়, তাহলে এর আসলে অনেক গুরুত্ব আছে। যেমন এর শিল্প সম্পর্কের উদ্দেশ্যের মধ্যে হলো যে মালিক ও শ্রমিকের স্বার্থ রক্ষা করা, এটা একটা উদ্দেশ্য। তারপরে শৃঙ্খলা রক্ষা করা, অপ্রত্যাশিত সংঘর্ষ এড়ানো, পারস্পরিক সহযোগিতা, উৎপাদনশীলতা বৃদ্ধি, কার্য সন্তুষ্টি অর্জন, সুস্থ কাজের পরিবেশ, গণতন্ত্র প্রতিষ্ঠা, উৎপাদন ব্যয় হ্রাস, এবং এছাড়া আরও আছে যে আর্থসামাজিক উন্নয়ন, মনোবল বৃদ্ধি, সুনাম অর্জন। আমরা মেন মেন কতগুলো পয়েন্ট একটু আলোচনা করব। প্রথম হলো মালিক ও শ্রমিকের স্বার্থ রক্ষা। মালিক ও শ্রমিকের স্বার্থ রক্ষা, এটা শিল্প সম্পর্কের একটি অন্যতম উদ্দেশ্য। কারণ এই মালিক এবং শ্রমিকের মধ্যে যে যদি উত্তম সম্পর্ক স্থাপন করা যায়, তাহলে এদের মধ্যে পারস্পরিক স্বার্থ রক্ষা করা সম্ভব হয়। তারপরে আসো শৃঙ্খলা রক্ষা করা। শৃঙ্খলা রক্ষা করা, যে আমরা জানি যে সব ক্ষেত্রেই যদি শৃঙ্খলা থাকে তাহলে এটা
একটা ভালো লক্ষণ বা গুড সাইন যে শৃঙ্খলা রক্ষা ছাড়া কোনো কিছুতেই কিন্তু সফলতা আসে না। সেরকম উৎপাদন ক্ষেত্রে সর্বোচ্চ সফলতা পেতে হলে শিল্প ক্ষেত্রে শৃঙ্খলা রক্ষা করা অনেক দরকারি বা জরুরি, কারণ যদি ইন্ডাস্ট্রিতে শৃঙ্খলা বজায় না থাকে তাহলে যে শ্রমিকদের বা মানব সম্পদের সুস্থ ও যথাযথ ব্যবহার সেটা সম্ভব না। আর মালিক এবং শ্রমিক পক্ষের মধ্যে শ্রদ্ধাবোধ ও ভালো সম্পর্ক ভালো যদি থাকে তাহলে এই শিল্পে শৃঙ্খলা রক্ষা করা সম্ভব হয়। তাই যদি মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে শ্রদ্ধাবোধ ও পারস্পরিক বিদ্যুতা থাকে তাহলে উভয়ের মধ্যে তোমার শৃঙ্খলা বজায় থাকবে। তার মানে হলো যে শ্রমিক এবং মালিকের পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে এবং পারস্পরিক যদি বিদ্যুতা থাকে তাহলে শৃঙ্খলা বজায় থাকবে। এরপরে আসো যে অপ্রত্যাশিত সংঘর্ষ এড়ানো। যখন একটা প্রতিষ্ঠানে শ্রমিকের সাথে মালিকের সম্পর্ক ভালো থাকে তখন দেখা যায় যে সেখানে যে অপ্রত্যাশিত বিষয়গুলো সেগুলো এড়ানো সম্ভব হয়। পারস্পরিক সহযোগিতা, এখানে প্রতিষ্ঠানের বিভিন্ন পক্ষের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি শিল্প সম্পর্কের অন্যতম উদ্দেশ্য। সবার মধ্যে যদি সহযোগিতা থাকে তাহলে উৎপাদন বৃদ্ধি সহ প্রতিষ্ঠানের উৎপাদনের লক্ষ্যমাত্রাও অর্জন করা সম্ভব হবে। খাদ্য সন্তুষ্টি অর্জন, তারপর সুস্থ কাজের পরিবেশ, গণতন্ত্র প্রতিষ্ঠা, উৎপাদন ব্যয় হ্রাস। খাদ্য সন্তুষ্টি অর্জনে আমরা বলতে পারি যে এটা স্বাভাবিকভাবে যে যদি যারা ওখানে কাজ করে তাদের মধ্যে যদি একটা ভালো সম্পর্ক থাকে তাহলে সেখানে শ্রমিকরা কাজ করে সন্তুষ্ট হয়। আর সন্তুষ্টি যখন অর্জন করা সম্ভব হয় তখন উৎপাদনের মান বাড়ে এবং এটা সার্বিকভাবে ওই প্রতিষ্ঠানের সফলতা বয়ে নিয়ে আসে। গণতন্ত্র প্রতিষ্ঠান, উৎপাদন ব্যয় হ্রাস, এগুলো তোমরা বুঝবেই যে শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারীদের মধ্যে সুন্দর সম্পর্ক যদি বজায় থাকে তাহলে প্রতিটি কাজ যথা সময়ে সুস্থভাবে সম্পাদন করা সম্ভব হয় আর এর ফলে উৎপাদন ব্যয় হ্রাস পায়। এবার আসো আমরা শিল্প বিরোধী এটা দেখি। আমরা এই বিষয়টা নিয়ে অনেক আলোচনা শুনি, বিশেষ করে গার্মেন্টস ফ্যাক্টরিতে আমরা দেখি যে সেখানে শ্রমিকদের মধ্যে অসন্তোষ থাকে, তাদের অসন্তোষের বহিঃপ্রকাশ দেখি আমরা। কখনো কখনো তারা ধর্মঘট করে, কাজ করে না। এই যে এই সমস্ত বিষয়গুলো, এগুলোই হলো শিল্প বিরোধ। সাধারণত শিল্প বিরোধ বলতে আমরা বুঝি যে প্রতিষ্ঠানের অভ্যন্তরে অর্থনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট বা অন্য কোনো বিষয় নিয়ে শিল্পের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মধ্যে যে বিরোধের সৃষ্টি হয় তাই হলো শিল্প বিরোধ। মানে অর্থনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট বা অন্য কোনো বিষয় নিয়ে শিল্পের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মধ্যে যে বিরোধের সৃষ্টি হয় তাই হলো শিল্প বিরোধ। শিল্প বিরোধ শ্রমিক মালিক কিংবা শ্রমিক ব্যবস্থাপনা এবং শ্রমিকের শ্রমিকের মধ্যেও হতে পারে। তার মানে হলো যে শিল্প সংক্রান্ত বিরোধী হলো শিল্প বিরোধ। আমরা এখানে দেখতে পেলাম যে অর্থনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট বা অন্য কোনো বিষয় নিয়ে শিল্পের সাথে যারা জড়িত আছে, সংশ্লিষ্ট আছে, সেই বিভিন্ন পক্ষের মধ্যে যে বিরোধ হয় সেটাই হলো শিল্প বিরোধ। তার মানে শিল্প সংক্রান্ত বিরোধী হচ্ছে শিল্প বিরোধ। এই শিল্প বিরোধ সম্পর্কে 1969 সালের অধ্যাদেশে শিল্প বিরোধ সম্পর্কে বলা হয়েছে।
সেখানে বলা হয়েছে যে মালিকের মধ্যে অথবা মালিকদের মধ্যে অথবা মালিক বা শ্রমিকের মধ্যে অথবা শ্রমিকদের নিজেদের মধ্যে সৃষ্ট চাকরি সম্পর্কিত, চাকরি বহির্ভূত অথবা চাকরির শর্তাবলী বা কাজের শর্তাবলীর সাথে সম্পর্কিত যে কোনো বিরোধকেই শিল্প বিরোধ বলে। তার মানে দেখো যে বলেছে যে মালিকদের মধ্যে অথবা মালিক শ্রমিকের মধ্যে অথবা শ্রমিকদের নিজেদের মধ্যে চাকরি সম্পর্কিত কিংবা চাকরির বহির্ভূত অথবা চাকরির শর্তাবলী বা কাজের শর্তাবলীর সাথে সম্পর্কিত যে কোনো বিরোধকেই আমরা শিল্প বিরোধ বলতে পারি। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে চাকরির বহির্ভূত হতে পারে বা চাকরির অন্তর্ভুক্ত হতে পারে যে কোনো শর্তাবলী, যেটা শিল্পে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ থাকে তাদের মধ্যে কোনো বিষয় নিয়ে যদি বিরোধ হয় সেই বিরোধকে আমরা শিল্প বিরোধ বলব। তো এই শিল্প বিরোধ দুই ধরনের হতে পারে, একটা হলো তোমার অধিকার আদায়ের জন্য বিরোধ আর দুই নাম্বার হলো স্বার্থ সংশ্লিষ্ট বিরোধ। অধিকার আদায়ের জন্য বিরোধ বা ডিসপিউট অফ রাইটস হলো এটি সাধারণত চুক্তির শর্তাবলী রক্ষা, চুক্তি প্রয়োজন বা ব্যাখ্যার প্রয়োজন হয়, যেমন নির্দেশের স্বচ্ছতা, সিদ্ধান্ত অনুযায়ী পুরস্কার প্রদান না করা, ভাতা প্রদানে বিলম্ব অথবা ভাতা না দেয়া, এই সমস্ত বিরোধগুলো অধিকার আদায়ের জন্য বিরোধ। যে এটি সাধারণত চুক্তির শর্তাবলী রক্ষা বা চুক্তি প্রয়োজন বা ব্যাখ্যার জন্য হয়। আর স্বার্থ সংশ্লিষ্ট বিরোধ হলো এ ধরনের বিরোধ সাধারণত চাকরির শর্ত, চাকরির পরিবেশ, বেতন, চাকরি বিচ্যুতি, সাময়িক ছাঁটাই প্রভৃতি কারণে হয়ে থাকে। তার মানে আমরা বলতে পারি যে মালিক শ্রমিক ব্যবস্থাপনা অথবা শ্রমিক অথবা ব্যবস্থাপনার মধ্যে নিয়োগ সংক্রান্ত বিষয়ে চাকরির শর্তাবলী, কার্য পরিবেশ, বেতন, মজুরি ইত্যাদি নানা বিষয়ে বিবাদ বা মতবিরোধ দেখা দিলে তাকে আমরা শিল্প বিরোধ বলবো। তো শিল্প বিরোধ কি সেটা আমরা দেখলাম, এখন আসো শিল্প বিরোধের কারণগুলো কি। শিল্প বিরোধের পাঁচটা কারণ আছে, মূল কারণ পাঁচটি। একটা হলো অর্থনৈতিক কারণ, সামাজিক কারণ, মনস্তাত্ত্বিক কারণ, রাজনৈতিক কারণ এবং অন্যান্য কারণ। অর্থনৈতিক কারণের মধ্যে আছে প্রথমে মজুরি, বোনাস, মুনাফা, অতিরিক্ত কাজের জন্য ভাতা, চাকরির নিরাপত্তা, অন্যান্য আর্থিক সুবিধা। মজুরি অর্থনৈতিক কারণের মধ্যে মজুরি হলো যে শ্রমিক যদি তার জীবনযাত্রার ব্যয়ের সাথে সঙ্গতি রেখে যদি সে চলতে না পারে, তার মানে শ্রমিক যে মজুরি পায় তা দিয়ে যদি সে তার জীবনযাত্রা ব্যয় নির্বাহ করতে না পারে, তাহলে তখন ব্যবস্থাপনার সাথে তার শিল্প বিরোধের সৃষ্টি হয়। এবং দেখা যায় যে এরকম বিরোধ মারাত্মক আকার ধারণ করে এবং মজুরি ও ভাতা আদি বৃদ্ধির জন্য বা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলন শুরু করেন। এটা একটা কারণ, অর্থনৈতিক কারণ। তারপরে হলো বোনাস, যেমন বছরের নির্দিষ্ট সময়ে এবং বিশেষ উৎসবের সময়ে বোনাস ও মুনাফা দাবি করে শ্রমিকরা। তো ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তাদের এই দাবি যদি মেনে নেয় তাহলে তো কোনো সমস্যাই থাকে না। আর যদি বছরের নির্দিষ্ট সময় কিংবা বিশেষ উৎসবের সময় যদি বোনাস স্যার এই দাবি না মানে অথবা দাবি পূরণে ব্যর্থ হয়, তাহলে শ্রমিকরা তখন প্রতিবাদ করে এবং এটা এক সময় বিরোধে
রূপান্তরিত হয়। আমরা বিশেষ করে আমাদের দেশে যদি তাকাই যে ঈদের সময় কর্মীরা বেতন বোনাসের জন্য সময় মতো বেতন বোনাসের জন্য তারা প্রতিবাদ করে, তারা আন্দোলন করে, কারণ সবাই চায় যে তার ফ্যামিলির পরিবার পরিজন নিয়ে উৎসবের সময়গুলোতে একটু আনন্দ কাটাতে, আর এই আনন্দের জন্য এক্সট্রা ব্যয় নির্বাহ করতে হয়, সেজন্য তারা বোনাস কিংবা বিভিন্ন ভাতা দিয়ে দাবি করে। মুনাফা, শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন ও মুনাফা বৃদ্ধি পেলে শ্রমিক কর্মীগণ মুনাফার একটি অংশ দাবি করে, আর এই দাবি যদি উপেক্ষিত হয় তাহলে ব্যবস্থাপনার সাথে শ্রমিকদের মনোমালিন্যের সৃষ্টি হয়। এরপরে আসো অতিরিক্ত কাজের জন্য ভাতা। শ্রমিকরা যদি অতিরিক্ত কাজ করে কিংবা তাদেরকে দিয়ে যদি অতিরিক্ত কাজ করিয়ে নেওয়া হয় তাহলে তাদেরকে সেই অতিরিক্ত কাজের জন্য তাদেরকে ভাতা দিতে হয়, এটা তাদের প্রাপ্য। আর যদি মালিক সেই প্রাপ্য না দেয় কিংবা অস্বীকৃতি জানায় তখনই দেখা যায় যে সেখানে বিরোধের সৃষ্টি হয়। এক্ষেত্রে আমরা বলতে পারি যে একটা প্রতিষ্ঠানে শ্রমিক যদি তার নির্ধারিত সময়ের চেয়ে অতিরিক্ত সময় কাজ করে তাহলে সেটাকে আমরা বলি ওভারটাইম, যে এই অতিরিক্ত সময়ের জন্য সে অতিরিক্ত ভাতা প্রাপ্য হয়। অতিরিক্ত চাকরির নিরাপত্তা, চাকরির নিরাপত্তা এটা আসলে প্রত্যেকটা শ্রমিকই চায়, কর্মী চায় তার চাকরির নিরাপত্তা থাক, কারণ নয়তো সে উদ্বিগ্ন থাকে সবসময় যে তার চাকরিটা থাকে কি না, সে নিশ্চিত হওয়ার জন্য সে সবসময় উদ্গ্রীব থাকে, আর এই উদ্বিগ্নতা থেকেই তারা জোটবদ্ধভাবে ব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে, যেটা শিল্প বিরোধের সৃষ্টি হয়। অন্যান্য আর্থিক সুবিধা, এই বেতন ভাতা কিংবা অতিরিক্ত কাজের জন্য ভাতা, এগুলো ছাড়াও তারা কর্মীরা অতিরিক্ত কিছু আর্থিক সুবিধা দাবি করে, যেমন মহার্ঘ ভাতা, প্রান্তিক সুবিধা, বিমা, ঋণ, পেনশন, গ্রাচুইটি, এগুলো যদি এইসব সুবিধা অন্যান্য প্রতিষ্ঠানের সাথে যদি সঙ্গতিপূর্ণ না হয় কিংবা এই দাবিগুলো যদি মানা না হয় তখন তারা কর্তৃপক্ষের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে। সামাজিক কারণ, সামাজিক কারণের মধ্যে আসে কাজের সময়, কার্য পরিবেশ, ছুটির বিধান ও বিনোদনের ব্যবস্থা। কাজের সময় মধ্যে হলো যে শ্রমিকরা প্রতিষ্ঠানে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করবে, কিন্তু দেখা যায় যে অনেক সময় ব্যবস্থাপনা শ্রমিকদের দিয়ে অতিরিক্ত কাজ করিয়ে নিতে চায় এবং তার জন্য কোনো ধরনের ভাতা প্রদান না করা ছাড়াই। তো এরকম যদি হয় তাহলে তখন শ্রমিকদের এবং ব্যবস্থাপনার মধ্যে সম্পর্কে টানাপোড়েনের সৃষ্টি হয়, তারা ভাতা ছাড়া অতিরিক্ত সময় কাজ করতে চায় না, আর তখনই তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। কার্য পরিবেশ বা ওয়ার্ক এনভায়রনমেন্ট, উত্তম কার্য পরিবেশে শ্রমিকরা উৎসাহ বোধ করে, ফলে তাদের কাজের মান ভালো থাকে, কিন্তু যদি কাজের পরিবেশ ভালো না হয় তখন তারা উৎসাহ হারিয়ে ফেলে এবং তারা ঠিকমতো তাদের কাজ করতে পারে না এবং কাজের মানও ভালো হয় না। ছুটির বিধান, ছুটির বিধান বলতে যে আমরা জানি যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে একটা ছুটির বিধান থাকে, যেমন বার্ষিক ছুটি, নৈমিত্তিক ছুটি, অর্জিত ছুটি কিংবা অসুস্থতাজনিত ছুটি,
এসব বিষয়ে শ্রমিকদের সাথে যদি অবিচার করা হয় তাহলে তারা ব্যবস্থাপনার বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে এবং তখন প্রতিবাদ গড়ে তোলে। বিনোদনের ব্যবস্থা, বিনোদনের ব্যবস্থার মধ্যে হলো যে শ্রমিকরা যেহেতু কাজ করতে করতে একঘেয়ে হয়ে যায়, তাই তাদেরকে বছরের কয়েকটা দিন তাদের বিনোদনের জন্য রাখা যেতে পারে। যেমন খেলাধুলার ব্যবস্থা করা, বার্ষিক ভোজের ব্যবস্থা করা, কিংবা সাংস্কৃতিক বিচিত্রা অনুষ্ঠানের ব্যবস্থা করা। এতে করে দেখা যায় যে শ্রমিকরা আবার কাজে মনোযোগী হয়, সেই কাজকে তাদের একঘেয়ে মনে হয় না। এবং এই সমস্ত বিনোদনের ব্যবস্থা করলে দেখা যায় যে শ্রমিক কর্মী এবং ব্যবস্থাপনা কিংবা মালিকদের মধ্যে সম্পর্কের উন্নত সম্পর্ক আরও উন্নত সম্পর্কের সৃষ্টি হয় বা সম্পর্কের উন্নয়ন ঘটে। এবার আসো মনস্তাত্ত্বিক কারণ। শিল্প বিরোধের আরেকটা কারণের মধ্যে হলো মনস্তাত্ত্বিক কারণ। এক নম্বর হলো হতাশা ও অসন্তোষ, যোগাযোগে বাধা, ভুল ধারণা, মনস্তাত্ত্বিক অভাব পূরণে ব্যর্থতা, আঞ্চলিক প্রভাব, এই সমস্ত। তো মনস্তাত্ত্বিক কারণে হতাশা ও অসন্তোষ, যদি শ্রমিকদের মধ্যে হতাশা কিংবা অসন্তোষ দেখা দেয় তখন দেখা যায় যে শিল্প বিরোধের সৃষ্টি হয়। এক্ষেত্রে যাতে করে একজন আরেকজনকে ভুল বুঝাবুঝি না করতে পারে সেক্ষেত্রে তাদের সাথে যোগাযোগের ব্যবস্থা করতে হবে, যোগাযোগ রাখতে হবে। এতে করে তারা তাদের অসন্তোষের সৃষ্টি হবে না এবং তারা হতাশা থেকে বের হয়ে আসতে পারবে। যোগাযোগে বাধা, যদি সুষ্ঠু যোগাযোগ প্রতিষ্ঠানের কর্মীদের সাথে ব্যবস্থাপনার এবং কর্মীদের সাথে মালিকের কিংবা ব্যবস্থাপনার সাথে মালিকের থাকে, তাহলে অনেক সময় দেখা যায় তথ্যের বিকৃতি ঘটে না এবং এর ফলে অনেক বিরোধের অবসান ঘটানো সম্ভব হয়। তার মানে সুষ্ঠু যোগাযোগ একটা প্রতিষ্ঠানের মধ্যে থাকা জরুরি। বিভিন্ন বিভাগ উপবিভাগের মধ্যে সুষ্ঠু যোগাযোগ থাকলে মনস্তাত্ত্বিক কারণে শিল্প বিরোধের অবসান ঘটানো সম্ভব হয়। ভুল বুঝাবুঝি বা ভুল ধারণা, ভালো উত্তম যোগাযোগ থাকলে বিভিন্ন বিভাগ উপবিভাগ কিংবা শ্রমিক কর্মীদের সাথে ব্যবস্থাপনার থাকলে ভুল বুঝাবুঝির অবসান হয় এবং এদের মধ্যে দ্বন্দ্বেরও অবসান হয়। আঞ্চলিক প্রভাব, আঞ্চলিক প্রভাব হলো যে দেখা যায় যে শিল্প প্রতিষ্ঠান যে অঞ্চলে করা হয় বা স্থাপিত হয় সেই অঞ্চলের কর্মীরা অন্য যে বাকি অঞ্চলের কর্মীরা আছে তাদের উপর প্রভাব বিস্তার করে। এর ফলে দেখা যায় যে মনোমালিন্যের সৃষ্টি হয়। রাজনৈতিক কারণ, রাজনৈতিক কারণের মধ্যে হলো রাজনীতিবিদদের প্রভাব, সরকারি দলের প্রভাব, সরকারের বিরুদ্ধে আন্দোলন। রাজনীতিবিদদের প্রভাব, এটা আমরা দেখি যে বিশেষ করে আমাদের দেশে শিল্প প্রতিষ্ঠানগুলোতে বা শ্রমিক সংগঠনগুলোতে রাজনৈতিক দলের অনেক সম্পৃক্ততা থাকে। ফলে দেখা যায় যে রাজনৈতিক নেতাদের নির্দেশনা মোতাবেক কাজ করার ফলে শিল্প প্রতিষ্ঠানে বিরোধের সৃষ্টি হয়। রাজনৈতিক দলের প্রভাব, ট্রেড ইউনিয়নগুলোর অধিকাংশ বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থন লাভ করেই হয়। দলীয় প্রভাবে এরা অন্যের অনেক অন্যায় কার্যক্রম করে যেটা প্রতিষ্ঠানে বিরোধের সৃষ্টি হয়, যেটা আমরা এখন বর্তমানে অনেক প্রতিষ্ঠানে দেখতে পাচ্ছি বা অতীতেও দেখেছি। দলীয় প্রভাবে এরা অনেক অন্যায় কার্যক্রম করে যা প্রসিদ্ধ প্রতিষ্ঠানের বিরোধের রূপ নেয়। সরকারের বিরুদ্ধে আন্দোলন, বিশ্বের অনেক দেশেই দেখা যায় যে সরকারের বিরুদ্ধে আন্দোলন জোরদার করতে শ্রমিক সংঘ বা শ্রমিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এতে শিল্প প্রতিষ্ঠানে বিরোধ দেখা দেয়। অন্যান্য কারণ,
এবার আসো শিল্প বিরোধের নিষ্পত্তির পদ্ধতি। দুইটা পদ্ধতি আছে, এই যে আমরা শিল্প বিরোধের কারণগুলো বললাম, যে রাজনৈতিক কারণ আছে, অর্থনৈতিক কারণ আছে, মনস্তাত্ত্বিক কারণ আছে, তোমার সামাজিক কারণ আছে। এই কারণগুলো এই ফলে যে বিরোধ হয় সেটা নিষ্পত্তির পদ্ধতিসমূহ কী কী? দুইটা পদ্ধতি আছে, স্বেচ্ছামূলক বা ঐচ্ছিক পদ্ধতি, আরেকটা হলো বাধ্যতামূলক পদ্ধতি। স্বেচ্ছামূলক বা ঐচ্ছিক পদ্ধতির মধ্যে আসে যৌথ দর কষাকষি, আপোষ ও চুক্তি, মধ্যস্থতা ও সালিশি। আর বাধ্যতামূলক পদ্ধতির মধ্যে আসে বাধ্যতামূলক সালিশি, বাধ্যতামূলক দ্বিপক্ষীয় কমিটি। স্বেচ্ছামূলক বা ঐচ্ছিক পদ্ধতির মধ্যে প্রথমটা হলো যৌথ দর কষাকষি। যৌথ দর কষাকষিতে হলো যে এই পদ্ধতিতে শ্রমিক কর্মীরা বিরোধ নিষ্পত্তির জন্য মালিক পক্ষের প্রতিনিধির কাছে তাদের প্রতিনিধি পাঠায়, তাদের দাবি দাওয়া ও অভিযোগ সরাসরি আলোচনা করার জন্য। তারপর উভয় পক্ষের প্রতিনিধিগণ সম্মিলিতভাবে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলাপ আলোচনা করে সমঝোতায় পৌঁছায়। তার মানে দুই পক্ষের মধ্যে প্রতিনিধি পাঠিয়ে তাদের যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আছে সেটা আলাপ আলোচনা করে একটা সমঝোতায় পৌঁছায়। এটাই হলো যৌথ দর কষাকষি। এরপরে আসো আপোষ ও চুক্তি। আপোষ হলো, আমরা জানি যে আপোষ হলো কোনো বিষয়ে বিরোধ মীমাংসার জন্য তৃতীয় কোনো পক্ষের সাহায্য ছাড়াই নিজেদের মধ্যে, অর্থাৎ শ্রমিক বা ব্যবস্থাপনা প্রতিনিধির মধ্যে ভুল বোঝাবুঝি দূর করে সমঝোতায় পৌঁছানো, এবং ভবিষ্যতে যাতে এই সম্ভাব্য বিরোধ এড়িয়ে চলা যায় সেজন্য চুক্তিবদ্ধ হওয়া। পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধপূর্ণ পরিস্থিতির অবসানই এই পদ্ধতির একমাত্র উদ্দেশ্য। এরপরে মধ্যস্থতা। মধ্যস্থতা শিল্প প্রতিষ্ঠানে বিরোধ নিষ্পত্তিতে যখন কোনো তৃতীয় পক্ষ শ্রমিক কর্মী ও ব্যবস্থাপনার মধ্যে মীমাংসার লক্ষ্যে ভূমিকা পালন করে তাকে মধ্যস্থতা বলে। তার মানে তৃতীয় পক্ষ শ্রমিক ও ব্যবস্থাপনার মধ্যে মীমাংসার জন্য ভূমিকা পালন করে। আর 1969 সালে শিল্প সম্পর্ক অধ্যাদেশ অনুযায়ী সালিশির মাধ্যমে কোনো বিরোধ নিষ্পত্তিতে ব্যর্থ হলে সেটি শান্তিপূর্ণ সমঝোতার জন্য তৃতীয় কোনো পক্ষকে নিয়োগ করা হয়। শিল্প সম্পর্ক অধ্যাদেশ অনুযায়ী সালিশির মাধ্যমে যদি বিরোধ নিষ্পত্তিতে ব্যর্থ হয় তাহলে সেখানে শান্তিপূর্ণ সমঝোতার জন্য তৃতীয় কোনো পক্ষকে নিয়োগ করা হয়, সালিশি। আর্বিট্রেশন। সালিশি স্বেচ্ছামূলক ও বাধ্যতামূলক দুই ধরনেরই হতে পারে। এই সালিশি হলো স্বেচ্ছামূলক নিষ্পত্তির সবশেষ ধাপ। 1969 সালে শিল্প সম্পর্ক অধ্যাদেশে বলা আছে, সালিশ হচ্ছে এরূপ একজন ব্যক্তি যিনি শিল্প বিরোধ নিষ্পত্তির উদ্দেশ্যে সালিশ কার্যক্রম পরিচালনার জন্য সরকার কর্তৃক নিয়োজিত হন। শিল্প বিরোধ চূড়ান্ত পর্যায়ে পৌঁছার আগে সালিশের কার্যক্রম শুরু করতে হয়। তার মানে মধ্যস্থতা হলো যে তৃতীয় কোনো পক্ষকে নিয়োগ করে বিরোধ নিষ্পত্তি করা, আর সালিশি হলো যে একজন ব্যক্তি যিনি শিল্প বিরোধ নিষ্পত্তির উদ্দেশ্যে সালিশ কার্যক্রম পরিচালনার জন্য সরকার কর্তৃক নিয়োজিত হবেন, যিনি শিল্প বিরোধ চূড়ান্ত পর্যায়ে পৌঁছার আগে সালিশের কার্যক্রম শুরু করবেন। আজকে এ পর্যন্তই। আমরা নেক্সট দিন, পরবর্তী দিন আমরা শিল্প বিরোধের যে বাধ্যতামূলক পদ্ধতি আছে নিষ্পত্তির
শিল্প বিরোধ নিষ্পত্তির বাধ্যতামূলক পদ্ধতি, সেটা আলোচনা করব। এবং আরও আছে যে শিল্পে বিরোধের প্রকারভেদ, সেটা দেখব। এবং শিল্প বিরোধ প্রতিকারের উপায় সমূহ দেখব। তো তোমরা ভালো থাকো, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।